করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক যতটা, সতর্কতা ঠিক ততটা নয়। প্রকৃতপক্ষে কিছু সাবধানতা অবলম্বন করলে এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যারা ইতিমধ্যে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য ঝুঁকিটা একটু বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা একমত হয়েছেন যে 7টি সমস্যা থাকলে করোনা আপনাকে দ্রুত পেয়ে বসতে পারে। যেমন ধরুন ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে অন্যদের তুলনায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডন হাওয়ার্ড এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, যদি ডায়াবেটিসে ভুগতে থাকা কারো কাশি হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, তাহলে দ্রুত তাকে নমুনা পরীক্ষা করতে হবে। হার্টের সমস্যা, যাদের হার্টের সমস্যা তাদের জন্য করোনা ঝুঁকি বেড়ে যাওয়ার কারণ হল ইমিউন সিস্টেম দুর্বল থাকা। এর কারণে আগে থেকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এতে করে করোনায় আক্রান্ত হলে তাদের শরীর সেটা শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারে না। অ্যাজমা, করোনা ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু অ্যাজমা রোগীরা আগে থেকেই এই সমস্যার ভেতর দিয়ে যায়, তাই করোনা ভাইরাস এসে তাদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। করোনায় আক্রান্ত হলে অ্যাজমা রোগীদের ইনহেলার ব্যবহার করা উচিত, নচেত প্রাণহানির আশঙ্কা জোরালো হয়ে পড়ে। যক্ষা, ফুসফুসের সমস্যা কিংবা যক্ষা হলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ে। ক্যান্সার, ক্যান্সার যত কঠিন পরিস্থিতির দিকে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমতে থাকে, তাই ক্যান্সার রোগীদের আগে থেকেই সাবধান হওয়া উচিত। যদি ক্যান্সার রোগীকে করোনা পেয়ে বসে তাহলে সহজেই কাবু করে ফেলতে পারবে। পাকস্থলীর সমস্যা, এই সমস্যা থাকলে সাবধান, করোনা ভাইরাস তাদের কাছে যমদূতের মতো। পাকস্থলীর সমস্যা থাকলে করোনা রোধে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ধূমপান, যারা ধূমপান করেন অন্যদের তুলনায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি 14 গুণ বেশি। তাছাড়া বন্ধুদের আড্ডায় অনেকেই একটা সিগারেট ভাগাভাগি করে খান, তাতে তো আলাদা ঝুঁকি আছেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।